একমাত্র যারা ইউকে তে থাকে তারা বলতে পারবে যে এটা নেওয়াটা কতটা স্ট্রাগল করতে হয়, এটা এতটাও সহজ না মানে এখানের জন্য আর কি। প্লাস এটার নিচে খরচ মানে খরচটাও অনেক বেশি করতে হয়, প্রায় 70-80টা লেসন নিতে হয় এক একটা লেসন। আমি করেছি 30 পাউন্ড করে, বাংলাদেশের প্রায় 4,000-4,500 এরকম হতে পারে, মানে 1 ঘন্টা। তো এরকম করে 70-80টা নিলে মানে অনেক হয়। তারপর আবার বুকিং নেওয়া সব কিছু মিলিয়ে পরীক্ষা দেওয়ার মানে অনেক খরচ পড়ে। তো একটা টাইমে আমরা দুজনই আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। রাফনার বাবা আসলে আমার মতো এতগুলো নিতে হয়নি, আমি প্রায় মনে হয় 70-80টা নিয়েছি। প্লাস সেকেন্ড টাইমে আমি পাশ করেছি, ফার্স্ট অ্যাটেম্প্ট মানে ফার্স্ট বার পরীক্ষা দিয়ে আমি পাশ করিনি, সেকেন্ড টাইমে যখন দিয়েছি মানে 15-20 দিন পরে আবার দিয়েছি, দেন পাশ করে ফেলেছি। ও ফার্স্ট টাইম দিয়ে পাশ করেছে। আসলে ও তো পারতো, ইটালিতে আসলে ও 6-7 দিন কন্টিনিউ কাজ করতো, যার কারণে আসলে খামখেয়ালি করে এটা নেয়নি। ওখানে আরও ইজি ছিল এখান থেকে, ওখানে ওর হোন্ডার ছিল আর বাসার কাছে জব ছিল, যার কারণে এত গুরুত্ব দেয়নি আর কি। আর এখানে আসার পর একটু টাইমও পেয়েছে, প্লাস আমিও নিয়ে নিয়েছি। তো ও তো পারেই, জাস্ট একটু মানে লাইসেন্সটা নেওয়ার জন্য রোল যতটুকু মানে শেখার আর কি, রোলগুলো রাস্তাঘাটের, তো ওগুলো শিখে নিয়েছে আর কি। আপাতত ওর গাড়িটা আমরা এখন কিনছি না, আরও কিছুদিন পরে কিনবো আর কি। আর আমি বাসা গুছাচ্ছিলাম আর ভাবলাম একটু গল্প করি। আর আজকে বাচ্চাদের জন্য উরফুপি গিফটও পাঠিয়েছে। আল্লাহ, আমি শীতে কথা বলতে পারতেছি না, এত ঠান্ডা আজকে। আর এখানে শীত যত বেশি বৃষ্টিও তত বেশি পড়ে, মানে শীতের সময় হয় যখন তখন কন্টিনিউ বৃষ্টি থাকে। এই যে আজকে সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে ভিজে ভিজেই আমাদের দুজনকে এখন যেতে হবে বাচ্চাদের স্কুল থেকে আনতে। আসলে স্কুলটা পরের রোডেই, গাড়ি নিয়ে যাওয়ার মতো না, মানে ওই টাইমে অ্যালাউ করে না, এত সামনে গাড়ি নিয়ে যাওয়াও যায় না, যার কারণে হেঁটেই যেতে হবে তিনজনকে নিয়ে আসতে আর কি। তো চলুন যাওয়া যাক। চাবি সব ছাতা তো জবাই দিচ্ছ, আসলে ওই রোডটাতে স্কুল, যার কারণে আসলে গাড়ি নিয়ে যাওয়া যায় না। জিনিসপত্র থাকতো তাহলে, তাই না? স্কুল থেকে নিয়ে আসলাম, আর এই যে উনি, আমি হচ্ছে মাঝখানে দুজন দিদিকে, আর রাফানার বাবা রিয়ামকে আনছে। রিয়াম আসলে আরও 10 মিনিট পরের ছুটি হয় আর কি, তো যার কারণে আমি এদের দুজনকে নিয়ে চলে আসি, রাফানার বাবা রিয়ামকে নিয়ে আসি। কোথায় যা? ওরে বাবা, স্কুল থেকে চলে আসছে, সিস্টার হেল্প করতেছে। আমার মেয়ে যদি না থাকতো তোমাদের দুই ভাইয়ের যে কি গতি হইতো, বুঝছো? রাফানো রাফানো জুতা মানা খুলে দে, রিয়ামের জ্যাকেট ও মানা খুলে দে। কি করে? বিস্কিট নিয়ে বসছে, এই বিস্কিটটা এখন খাবে সে, এই দুষ্ট এরা তো ওয়ান দুষ্ট। কি কি আসছে এটা দেখো তো, বলতে পারো না? দাদা
ওকে তাহলে পরেই ওপেন করবো সবগুলা এসে নে দেন ওকে পাখিটা কি করে